ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। একবার মণি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা ঠাকুর, যদি দেখাই না দেবেন তাহলে এত দৌড়দৌড়ি করেন কেন? এর উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন শুনেনি। এসবই তাঁর ইচ্ছা, তিনি চান খানিক দৌড়দৌড়ি হোক, তাহলে তার একটু আমোদ হয়। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন, এরই নাম মহামায়া। তাঁর কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া, জগৎকে মুগ্ধ করে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন, তিনিই অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়, বাইরে পড়ে থাকলে কেবল বাইরের জিনিস দেখা যায় গো। সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথায় আছে, চণ্ডীতে মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়া স্তব করেছেন। শক্তি জগতের মূলাধার, সেই আদ্যা শক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে। অবিদ্যা মুগ্ধ করে, আর বিদ্যা যা থেকে ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম ঈশ্বরের পথে নিয়ে যায়। সেই অবিদ্যাকে প্রশংসা করতে হবে, ওটাই শক্তির পূজা পদ্ধতি। তাকে প্রশংসা করার জন্যে নানাভাবে পূজা করতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না।